আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বিভিন্ন সময় বিভিন্ন কারণে একে অপরের সাথে চুক্তি করতে হয়। এখন আপনাদের সামনে আলোচনা করব কোন চুক্তি করতে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করবেন, সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সাধারণত আমাদের দেশে কেউ কারো সাথে কোনো চুক্তিপত্র দলিল করতে গিয়ে ইচ্ছামাফিক 50, 100 বা 150 টাকার স্ট্যাম্পের চুক্তিপত্র বা দলিল তৈরি করে থাকে। আসলে কিন্তু এটি সঠিক নয়। সাধারণত চুক্তিপত্র করতে হয় 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে, তবে ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রম হতে পারে। যেমন অংশীদারী ব্যবসায়িক চুক্তিপত্র করতে হয় 2000 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে, ব্যবসার মূলধন 50,000 টাকার নিচে হলে 1,000 টাকার স্ট্যাম্পে চুক্তি করলেই চলবে। তারপরের বিষয় হচ্ছে রাউজকের প্লট বা ট্যাক্সের দলিলের জন্য মূল্যের উপর 2% টাকার সমমানের স্ট্যাম্প, ট্রাস্ট ডিট ক্যাপিটাল দলিলের জন্য মূল্যের উপর 2% টাকার সমমানের স্ট্যাম্প, ওসিয়তনামার কপির জন্য 100 টাকার স্ট্যাম্প, নকলের কবলা দলিল, বন্ড, বন্টননামা, সার্টিফাইড কপির দলিলের জন্য 50 টাকার স্ট্যাম্প, অনুলিপি খাস মুক্তারনামা দলিলের জন্য 100 টাকার স্ট্যাম্প, হলফনামা, বাইনার হলফনামা, হেবার ঘোষণাপত্র, না দাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য 200 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়, চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বাইনানামা দলিল, মেমোরেন্ডাম অফ অ্যাগ্রিমেন্ট, রিডেম্পশন, সুলনামা, আপোসনামা দলিলের জন্য 300 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়, আমমুক্তারনামা দলিল এবং সাবকবলা দলিলের জন্য 400 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়, তালাকের হলফনামার দলিলের জন্য 500 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়, মর্টগেজ বা বন্ধকের দলিলের সম্পাদনের ক্ষেত্রে ক 1 টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত 2000 টাকা, 20 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়, এবং 1 কোটি 1 টাকার উপরের ক্ষেত্রে 5000 টাকা এবং প্রতি লাখের জন্য 2% হারে মোট টাকার মূল্যমানের স্ট্যাম্প সম্পাদন করতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করার পরে এখানে একটি বিষয় লক্ষণীয় যে সাধারণ চুক্তিপত্র নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে নোটারাইজড করতে হবে। অংশীদারী চুক্তির ক্ষেত্রে নিবন্ধন করাতে হবে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে। কোনো জমি বা প্লট কিনতে বাইনানামা সম্পাদন করার প্রয়োজন হতে পারে। বাইনানামাও এক ধরনের চুক্তি, তবে বাইনানামা সম্পাদন করলে তা অবশ্যই সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কোন দলিল করতে কত টাকা স্ট্যাম্প ব্যবহার করতে হয় সে বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করছি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। প্রিয় দর্শক, এছাড়াও যারা চুক্তিপত্র কীভাবে লিখবেন সেই বিষয়ে আমাদের পিছনে একটা ভিডিও গেছে, এবং ইনশাল্লাহ আগামীকালে এ বিষয়ে আরেকটি ভিডিও আসবে যে চুক্তিপত্র কীভাবে সম্পাদন করতে হবে এবং বিভিন্ন ঘর এবং দোকানঘর ইত্যাদির ক্ষেত্রে চুক্তিপত্র লিখব কীভাবে, সেই বিষয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ ওই ভিডিওটিও দেখবেন। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।